আগে একটু আলেম ওলামা দাওয়াত দিয়া, ছাত্রদেরকে দাওয়াত দিয়া মানুষ কোরআন শরীফ খতম করাইতো, তেলাওয়াত করাইতো, কথা কন না? কিন্তু হুজুর দিয়া কন্ট্রাক্ট করে কোরআন খতম পড়ানো, এটা নাজায়েজ কাজ, এটা গুনার কথা। এটা হুজুররা আমরা অনেক সময় বলবো না, কারণ এটা আমাদের নিজের পেটে নিজে লাথি মারার মতো কাজ। নিজের পেটে কেউ লাথি মারে বুঝিনি, এই জন্য আমরা বলি না আপনাদেরকে। কিন্তু সত্য কথা হলো, কোরআন তেলাওয়াত করা একটা ইবাদত, আর ইবাদত করে কোনো টাকা নেওয়াও জায়েজ নাই, দেওয়াও। হুজুর ভাড়া করে কোরআন পড়াইছেন, টাকাটা পুরাটাই জলে গেছে, হুজুরও শেষ আপনিও শেষ। এখন আমগো হুজুর গো ঠেলা ঠেলির কারণে মানুষ আস্তে আস্তে কোরআন শরীফ থেকে দূরে সরে যাইতেছে, নাউজুবিল্লাহ বলবেন না, এটা কেয়ামতের আলাম। অথচ ঘরে ঘরে, মসজিদে মসজিদে, মাদ্রাসায় মাদ্রাসায় দলবদ্ধভাবে কোরআন কারিম তেলাওয়াত করা রসুলুল্লাহর নির্দেশ, রসুলুল্লাহর নির্দেশ। কেউ আয়োজন করতে চাইলে কয় লাগতো না, মাদ্রাসা থা দিয়ে দিয়ে দেন, আমার এই তিনখানা দিয়ে দেন, লাগবে না, আছে না নাই? ভাইরা আমার দেখেন, সহিহ মুসলিমের চমৎকার হাদিস, মুসলিম শরীফের হাদিস, হাদিস নাম্বার 809, সহিহ মুসলিমের আরেক জায়গায় আসছে 258 নম্বর হাদিস। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করলেন, قال رسول الله صلى الله عليه وسلم رحمة للعالمين نجبان بولد لغلن وما اجتمع قوم في بيت من بيوت الله يتلون كتاب الله ويتادى رسوله بينهم إلا نزلت عليهم السكينة وغشيتهم الرحمة وحفتهم الملائكة وذكرهم الله في من عنده الله أكبر ঘরে ঘরে আল্লাহর কালামের তেলাওয়াত দলবদ্ধভাবে, দলবদ্ধভাবে যারা সহিহ শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত জানে। বন্ধুরে, আমি সহিহ শুদ্ধভাবে জানি না, কোরআন তেলাওয়াত সহিহ শুদ্ধভাবে আমি জানি না, আরেকজনে জানে, তিনি আমার ঘরে আসিয়া তেলাওয়াত করলে কয়টা শীষ, কয়টা সওয়াব, কয়টা ফায়দা দেখেন। বোকা পাইছ, সোজা পাইছ, বুঝাইয়া গেলা বাঙালিরে, বোকা পাইয়া বুঝাইয়া গেলা, আর আমি বুঝা গেলাম। একটু মনোযোগ দিয়ে শুনেন, আল্লাহর হাবিব বলে, ওয়ামা ইজতামা কওমুন, কোন একটা দল একত্রিত হইয়া, কোন আল্লাহর ঘরে, কোন আল্লাহর বান্দার ঘরে যদি একত্রিত হইয়া আল্লাহর কালাম দলবদ্ধভাবে তেলাওয়াত করে, মুসলিম শরীফের হাদিস, সহিহ মুসলিম 809, আরেক জায়গায় আসছে 258। একদল মানুষ দলবদ্ধভাবে হইয়া কোন ঘরে, আল্লাহর ঘরে, মাদ্রাসায়, কোন ব্যক্তির ঘরে একত্রিত হইয়া আল্লাহর কালাম তালাওয়াত করবে দলবদ্ধভাবে, দলবদ্ধভাবে একজন আরেকজনকে শিক্ষা দিবে, একজন আরেকজনকে পাঠদান করবে। আল্লাহর হাবিব বলে, ওই ব্যক্তিদের উপরে, ওই ঘরে, ওই মহল্লায় আল্লাহর পক্ষ থেকে শান্তি নাজিল হইতে থাকে। অগশিয়াতহুমুর রহমা, এবং তাদেরকে আল্লাহর রহমত বেষ্টন করিয়া লয়, সুবহানাল্লাহ। ও হাফফাতহুমুল মালাইকা, আল্লাহর ফেরেশতারা আসমান থেকে নামিয়া ওই ঘরের চতুর্দিক দিয়ে তাদেরকে গোল করিয়া, এইভাবে বেষ্টন করিয়া ঘিরে রাখে। আল্লাহর হাবিব বলে, তারা আল্লাহর কোরআন তেলাওয়াত করে আল্লাহর ঘরে বসিয়া, নিজের ঘরে বসিয়া, আর আমার আল্লাহ আসমানে ফেরেশতাদেরকে নিয়ে তাদের আলোচনা করে, আওয়াজ দিয়া বলে সুবহানাল্লাহ। ঘরের মধ্যে দলবদ্ধভাবে, কোন ঘরে, কোন মহল্লায়, কোন মসজিদে, কোন মাদ্রাসায় দলবদ্ধভাবে আল্লাহর কালাম তেলাওয়াত করার নির্দেশ স্বয়ং রাসূলুল্লাহ দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন, স্বয়ং রাসূলুল্লাহ দিয়েছেন, দলবদ্ধভাবে একসাথে আল্লাহর কালাম তেলাওয়াত করবে, এটা আল্লাহর হাবিবের নির্দেশ। আল্লাহর হাবিবের নির্দেশ ভালো লাগে না, হ্যাঁ, আল্লাহর হাবিবের আদেশ নিষেধ ভালো লাগে, নাউজুবিল্লাহি মিন জালিক। চিন্তা করা যায় মানুষ কোন পর্যায়ে চলে গেছে। আবার বলে, আলেম ওলামা দাওয়াত দিয়া আল্লাহর কালাম তেলাওয়াত করাইলে গড়াল আর ফায়দা কি, নাউজুবিল্লাহ। তো রসুল কি কইছে, যেই ঘরে তেলাওয়াত করা হয় ওই ঘরে আল্লাহর রহমত নাজিল হয়, শান্তি নাজিল হয়, সকিনা নাজিল হয়, আল্লাহর ফেরেশতারা ওই ঘরটাকে গোল কইরা, ঘেরাও কইরা রাখে, সুবহানাল্লাহ। তো এটা লাভ না, লাভ নেই,
চমৎকার একটা প্রশ্ন ভাইজান তুলে ধরছে। মানুষ মারা গেলে তার পাশে আমরা আল্লাহর কালাম তেলাওয়াত করি, ঠিক কিনা বলেন? এই ধরনের দ্বন্দ্বগুলো আগে ছিল না, ইদানিংকালে দ্বন্দ্ব বাইর করছে নিজেদের স্বার্থের জন্য, সুবিধার জন্য। রসুলুল্লাহর হাদিস ইমাম জালালউদ্দিন সুয়ুতি শারহুস সুদুর বিশারহি হালিল মাউতা ওয়াল কুবুর এই কিতাবের মধ্যে আনছেন। ইমাম কুর্তুবী আত-তাযকিরা ফি আহওয়ালিল মাউতা ওয়া উমুরিল আখিরা এই কিতাবের মধ্যে হাদিস আনছেন। হুজুর বলে, ইকরাউ আলা মাউতাকুম সূরাতাল ইয়াসিন, তোমরা তোমাদের মৃতদের সামনে সূরা ইয়াসিন তেলাওয়াত করো। সুবহানাল্লাহ। ইকরাউ আলা মাউতাকুম সূরাতুল ইয়াসিন, তোমরা তোমাদের মৃতদের সামনে মাউতা, মাউতা অর্থ কি? মৃত, 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 এটারে ব্যাখ্যা করার কোনো সুযোগ নাই, স্পষ্ট সরি শব্দ, সরি কালিমা। তোমরা তোমাদের মৃতদের সামনে আল্লাহর কালামের সূরা ইয়াসিন তেলাওয়াত করো। সূরা ইয়াসিন কি কোরআন শরীফ না? না, কোরআন শরীফের বাইরে। এগুলা ফতুয়া কইফা। মানুষ মারা গেলে তার সামনে অবশ্যই আল্লাহর কালামের তেলাওয়াত করা যাবে, রসুলুল্লাহর হাদিস দ্বারা প্রমাণিত। সুবহানাল্লাহ। বলেন কয় কোনো ফায়দা নাই তো? রসুল যে বললো, ইদা মাত আল ইনসান ইনকত আমালুহু ইল্লা মিন সালাস, মানুষ মরে গেলে আমলের দরজা বন্ধ হয়ে যায়, তিনটা দরজা খোলা থাকে। এক হচ্ছে ওয়ালাদুন সালিহুন আল্লাযি ইয়াদউলা, নেক সন্তান বাবার জন্য যদি দোয়া করে, তো হে মরে গেছে, হে রুহের জন্য আমি আমার এখান থেকে দোয়া ফাটাইলাম, এই দোয়াটা গেল কিনা? গেছে না? না তো রসুল বলছে গেছে না। তো দোয়া যদি যায় কোরআন কারিমের তেলাওয়াতের সওয়াবও যাইবে, দোয়া যদি যায় কোরআন কারিমের তেলাওয়াতের সওয়াবও যাইবে। সদকায়ে জারিয়া আমি দান করলাম দুনিয়াত, আমার আব্বার কবরে সদকায়ে জারিয়া বসতেছে, আমার আমার মায়ের কবরে সদকায়ে জারিয়া বসতেছে, ওইটার সওয়াব যেমন তার রুহে যায়, কোরআন কারিমের তেলাওয়াতের সওয়াবও তার রুহে যাবে। সুবহানাল্লাহ। বলেন এগুলা নিয়ে এখতলাফের কোনো সুযোগ নাই ভাই। আমি যে কথাটা বলতেছিলাম, সারিবদ্ধ দলবদ্ধ কোরআন তারিম তেলাওয়াত করি, কয় বাড়ি আলার লাভ কি? কয় বাড়ি আলার লাভ কি? একজনে কইতেছে, কয় ওই যে বিকাশ সিস্টেমে এটারে সেন্ড করে দিল সোয়াব, আমি যা হইলাম এটা তার কলমে সেন্ড করে দিলাম। নাউজুবিল্লাহ মিন জালিম। মানুষকে কিভাবে তারা গুমরা করতেছে, অথচ আল্লাহ আল্লাহ রসুল কইতেছে কি, ওই ঘরের মধ্যে রহমত নাজিল হয়, সকিনা নাজিল হয়, শান্তি নাজিল হয়, ফেরেশতারা বেষ্টন করে রাখে, আল্লাহ উত্তম মসজিদে তাদের জিকির করে। তো যেই ঘরে তালাওয়াত করা হইলো, এই ঘরে কি এই কাজগুলা, এই যে বেনিফিটগুলা, এগুলা হয়েছে কি হয়েছে না? হয়েছে না? তো যারা এই ধরনের উদ্ভট ফতুয়া দেয় এদের কথা শুনবেন না, এটা স্পষ্ট। ইজতামা আকমুন, একদল মানুষ একত্রিত হইয়া আল্লাহর কালামের তেলাওয়াত করবে, এগুলা বেদাত নাজায়েজ হারাম ফতুয়া দিয়া নিজেদের মাদ্রাসার টেকাগুলা আত্মসাৎ করে নিয়ে যাইতেছে। নাউজুবিল্লাহ।